माँ जखा दे माँ जखा दे मागो माँ शंकरी 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 हाय हाय शिवनी हाय 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 माँ जखा दे माँ जखा दे मागो काले मारो माँ शंकरी 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 हाय हाय शिवनी हाय 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 माँ देखा दे माँ एक भूतेर मुक्तिर उपाख्यान आजो एक बट गाच के केंद्र करे छड़िए रयेछे कत ना कत कल्पकथा कत विश्वास कत काहिनी मानुषेर विश्वासे मात्र एक रातेर जोन्नो भूत मुक्ति पाय एई पियाल बोरार शशान घाटे ৭১ बछरेरो बेशी समय धरे एई विश्वास बहन करे चलेछेन एलाकाबासी। भूत चतुर्दशीर राते मुक्ति लाभ परेर दिन फेर मंत्र तंत्रे गाचे बाधा पड़े भूतेरा। आसानसोलेर महिशिला ग्रामेर ১ নম্বর कलोनीर शशान घाटे भूत चतुर्दशीर दिन थेकेई साजो साजो रब। एई गाछेई भूतेदेर बेधे दियेछिलेन साधक बामाखेपार प्रधान शिष्य बनमाली भट्टाचार्य। प्राय ৭১ बछर आगेर सेई काहिनी आज मिथे परिणत होयेछे। मानुषेर विश्वास गाचे बाधा पड़ा तेनारा आजो रये गियेछेन स्वमहिमाय। आसानसोलेर राय परिवारेर जमीदार तांत्रिक बनमाली भट्टाचार्यके जमी दान करेछिलेन आश्रम गड़े तोलार जन्य। महिशिला पियाल बोरार ओई शशान संलग्न निर्जन स्थाने तिनि निजेर साधना क्षेत्र गड़े तुलेछिलेन। किन्तु आश्रम करते गिये बाधे विपत्ति ओई स्थाने जे भूतेदेर बिराट उपद्रव एमन उपद्रव जे ग्रामे केउ मारा गेले राते शशाने निये जेतेओ भय पेतेन ग्रामबासीरा। शोना जाय बनमाली भट्टाचार्य पुजो कराके केंद्र करे जखन मंत्र जप करें माँ तारार पुजो करें तखन भूतेदेर गाछे बेधे देन। एखन आर आश्रम स्थाने शशान नेई, आछे पंच आश्रमेर पंचमुंडीर आसन। माँ करुणामयी जगत जननी माँ विश्वकर्णी माता सर्वक्षणी भला करो माँ पंचभूत देवता सकल देव देवी गण श्री श्री बामदेवे जय श्री श्री बामदेवे जय। बनमाली भट्टाचार्येर छेड़े जावा आसने पूजार दायित्व पान शम्भुनाथ भट्टाचार्य और एखन दायित्व सामलान विश्वनाथ भट्टाचार्य। कार्तिक अमाबस्यार आगे भूत चतुर्दशीते काली पुजो करा हय एई आश्रमे, सेखाने एखन पुजो करेन विश्वनाथ भट्टाचार्य। शिवा भोग एवं भैरव भोग दान करा हय। ভোগের উপাচার মদ আর মাংস। কালীপূজার পরে ভূতেদের বেঁধে দেওয়া হয়। এই রীতি চলে আসছে আজও পরম্পরা মেনে। মা জগজ্জননী মা গো মা পঞ্চমুন্ডা পঞ্চমুন্ডা পুরোহিত বিশ্বনাথ ভট্টাচার্য তিনি বলছেন যে এই ইতিহাস অনেক লম্বা, এখানে সিদ্ধি লাভ করা হয়েছে। এরপর তিনি যান সাধক বামা খেপার কাছে তারাপীঠে। উনি বনমালী ভট্টাচার্যকে মা তারার মন্দির প্রতিষ্ঠা করতে বলেন। এরপর এখানে মা তারা, শিব, বাসন্তী, মা মনসার মন্দির স্থাপন করা হয়। ভূত চতুর্দশীর দিন এখানে শঙ্করী শিবানীকে আহ্বান জানানো হয়। 3 বার ভোগ দেওয়া হয়। তারা ভোগ খাওয়ার পর পুজো হয়। মাংস কারণ ভোগ দেওয়া হয় এখানে। এছাড়া দেওয়া হয় গোবিন্দভোগ চাল, হলুদ। রাতে 3 বার ভোগ দেওয়া হয়, রাত 10টা, 12টা, 3টে। রাত 3টের সময় এসে দেখবেন ভোগের থালা একেবারে শূন্য। কি বলছেন তিনি শোনাব। এই ইতিহাস আমার বাবাই করেছিল। এই পঞ্চমুণ্ডে আসনে ইনি বসতেন, সিদ্ধি লাভ করেছিলেন। তখন থেকে তিনি মায়ের নাম করে তিনি দীক্ষা নিতেন। তারপরে তিনি বামদার কাছে গেলেন। বামদাও বললেন যে বনমালী, তুই একটা তারা মায়ের মন্দির প্রতিষ্ঠা কর। বাবা কোথায় করব? না, তোর কোনো চিন্তা নেই বাবা, তুই তারা মায়ের মন্দির আরম্ভ কর না, তোকে সবাই চিন্তা করবে, মা দিবে তোকে মা। তখন উনি বললেন যে মা, আমার তো জায়গা চাই, আমি তো শ্মশানে বসে আছি। তখন 5টা লোক এসে বলল, বাবা আমি তোমাকে জায়গা দিচ্ছি, তুমি মন্দির করো। সেই মন্দির করার পরে তারা মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়, শিবের মন্দির প্রতিষ্ঠা হয়, মানসা মন্দির প্রতিষ্ঠা হয়, বাসন্তী মন্দির প্রতিষ্ঠা হয়। এখানে অনেক দেবতাদের পুজো হয়, সর্বনিত্য পুজো হয়, নিত্য ভোগ দেওয়া হয়। সকল দেব দেবীদের আসে, নিমন্ত্রণ থাকে, তারা আহ্বান করে, আসো, মনের কামনা পূর্ণ করলে মা তাকে সুস্থভাবে তাকে পরিচালনা করায়। মায়ের মন্দিরে আর কি বলবো, মা মা জননী যখন থেকে আছে মা বাবা বৈষ্ণবের জয়। মা বাবা আজকে শিবা ভোগ দেওয়া হয় এখানে। শিবা ভোগ ভূত চতুর্দশীতে শিবা ভোগ, অন্ন ভোগ, মায়ের ভোগ সব দেওয়া হয় এখানে। শিবা ভোগ না দিলে মায়ের মন্দিরে পূজা হয় না। শিবা ভোগ খাবে তবে মায়ের মন্দিরে পূজা আরম্ভ হবে। এরা শিবানী, শঙ্করী, ভূত, প্রেত সবাই আনন্দ করে এখানে আসে, আনন্দ করে উনি পুজো বহন করেন। বহন করার পর মায়ের মন্দিরে 3 প্রহরে পুজো দেওয়া হয় এনাদের। 3 প্রহরে ভোগ দেওয়া হয়। একটা হবে 10টায়, একটা হবে 12টায়, একটা হবে রাত্রি 3টের সময়। এই 3টের সময় এসে দেখবেন সব ভোগ পরিষ্কার হয়ে গেছে। কী কী ভোগ দেওয়া হয় এখানে? গোবিন্দভোগ চালের ভাত, ভাত নয় ওটা হচ্ছে মায়ের ভোগ। ওটা পাঁঠার মাংস থাকে, কারণ থাকে, আর হলুদ থাকে, আর তেল মশলা কিছু থাকে না। এইটাই ওরা আনন্দ করে খায়, আনন্দ করে আশীর্বাদ দিয়ে মা জননী উপকার করে চলে যায়। স্থানীয় বাসিন্দা তারক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। এই গাছের নিচে আজকে আমাদের মানে ভূত চতুর্দশী, আজকের দিনে ভূত ছাড়া থাকে। তো ভূত আমাদের বাঁধা থাকে সারা বছর। তো আজকের দিন আমাদের ভূত ছেড়ে দেওয়া হয়। আজকের দিনটা খুব খতরনাক দিন। বাবারা বলতে এখানে যেখানে সেখানে মানে লাইট জ্বালাবি না, সব সমস্ত ভূত আভিজাত মানে সব আছে, ভূত ঘুরে বেড়ায় আজকের দিনে। শিবানী আর শঙ্করীকে ডাকা হয়। এ আপনার মানে বড় আমাদের দাদুর মানে মেন ওটা বড় ভূত আছে, ওটা আমাদের মেন আর কি আসল ওটা। তো ওনাদেরকে আহ্বান করে ডাকা হয়। ভোগে মাংস দেওয়া হয়, কারণ দেওয়া হয়, আর আপনার ওই চালের সঙ্গে মিশিয়ে ওটাকে বিরিয়ানির মতো 3 বার দেওয়া হয় ভোগটা, গোটা ভোর পর্যন্ত আর কি এখানকার উদ্দেশ্য। তারপরে পুজো হয়। এই ইতিহাস আমার বাবাই করেছিল। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সব খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।